হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের পেজ এবং চ্যানেল তানজিনাস মোমেন্টসে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ব্লগ নিয়ে আসলাম যেখানে আমি শেয়ার করব একটা ডিনার পার্টি কীভাবে ছোটোখাটোভাবে অ্যারেঞ্জ করলাম। সবসময় তো ফ্রেন্ডদের জন্য অ্যারেঞ্জ করে থাকি, এবার আমি অ্যাকচুয়ালি আন্টি আঙ্কল আর আমাদের এক ভাই ভাবির জন্য অ্যারেঞ্জ করছি, আর তারা হচ্ছেন আনিকার আম্মু আবু ভাই ভাবি। আমি একটু ভয়ে আছি, আমি কতটুকু কিভাবে করতে পারবো জানি না, তো ওটাই আনিকার কাছ থেকে একটু আইডিয়া নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ, মানে আয়োজন যেটা সেটাই। বার্কিং হাই স্ট্রিটে চলে গিয়েছিলাম কারণ আমার রাস্তাতে যাওয়ার কথা ছিল, আমার উইকলি গ্রোসারি ওটা শেষ করে আমি চলে গেলাম হাই স্ট্রিটে। হাই স্ট্রিটে ওদের ওখানে অনেক দোকান থাকে, মানে যাই দেখি মনে হয় কিনি, কিন্তু কেনা তো সম্ভব না। খাবার সাহেব সাথে আছে, নিয়াজি সাহেব সাথে থাকলে অ্যাকচুয়ালি কোনো কিছু শপিং করা হয় না। আমি বাচ্চাদেরকে একটু আইসক্রিম কিনে দেবো বিকজ ইট ওয়াজ রিয়েলি হট, ওরা বলে আইসক্রিম খাবে, তো আইসক্রিম কিনে দিলাম। এরপর যাব আমি একটু মাছ বাজারে মাছ কিনতে। মাছ বলতে মাছ তো কিনবো না, আমি চিংড়ি মাছ কিনবো কারণ আমি চিংড়ি মালাইকারি রান্না করবো লাইফে ফার্স্ট টাইম। আই নো এটা শুনতে অবাক লাগলো, এটাই সত্যি কথা। আমার বাচ্চারা তো এতগুলো মাছ দেখে অবাক হয়ে গেছে কারণ ওরা তো নর্মালি দেখে না। কেমন স্মেল না? ইট স্মেলস নাইস, স্মেলস নাইস। আর সে নাকি ফ্রিজের ইয়া ভালো লাগছে, আইসক্রিম খাবে এখন ফিশের স্মেল নিয়ে নিয়ে। হ্যাঁ ইমান, কত ফিশ তুমি দেখছো উপরে। বাহারি রকমের মাছ ছিল যেগুলো আমি অ্যাকচুয়ালি সবগুলো মাছ আমি চিনিও না, মাছ এতে আমার খাওয়া হয় না, তো আমি তো এখান থেকে এখানে গলদা চিংড়ি যেটা ছিল এখান থেকে আমি নিয়ে নিব এটা 1 কেজি, অ্যান্ড এটাই আমি রান্না করব। অন্যান্য মাছ আমি রান্না করার সাহস করতে পারলাম না কারণ এত কোনো কিছু জিনিস শরীরটা খারাপ বলে আমি করতে পারবো কিনা জানি না। আমরা কি করতেছি, আরিশের আরবি পড়া শিখে গেছে এখন, আরিশের ইচ্ছা সে বাংলা শিখবে না, মানে ও নিজে থেকে খুলে এটা আমি খুলে দিছি, ও নিজে থেকে এখন লিখতে শিখছে। উল্টো দিকে গেছো, তুমি এখান থেকে স্টার্ট করবো দেখছি, বাট তুমি লাইনের বাইরে চলে গেছো, দেখো লাইনের বাইরে, সো এখান থেকে গোল থেকে শুরু করবে আর ওই দিক যাবো। বাচ্চাদেরকে এবার বাংলা শেখানোর পালা, দেখি কতটুকু করতে পারি আমি। যাই হোক, সাথে সাথে আমি আমার স্বামী কাবাব যেটা পাকিস্তানি অথেন্টিক স্টাইল আমি ওটাই বানাচ্ছি আন্টির জন্য, আন্টি নাকি ওটা খেতে খেয়ে চেয়েছিলেন। এটা রেসিপি আমার অলরেডি শেয়ার করা আছে পেজ এবং চ্যানেলে, আপনারা একটু দেখে নেবেন। আর এখানে আমি বানাচ্ছি চিকেন শিশ কাবাব, এটাও পাকিস্তানি স্টাইলে, এতে সব কিছু ফ্রেশ দিতে হয়। সো ধনিয়া পাতা, পুদিনা পাতা, পার্সলি, রেড ক্যাপসিকাম, জিঞ্জার ফ্রেশ, গার্লিক ফ্রেশ, পেঁয়াজ, এই সবগুলো জিনিস আমি একসাথে ব্লেন্ড করে নিব। সো আমার এই গ্রাইন্ডারে ব্লেন্ড না গ্রাইন্ড করতে হবে, সরি ব্লেন্ড করলে ভর্তা হয়ে যাবে, ভর্তা আমরা চাচ্ছি না। তো এই যে এরকমভাবে একটা একটা করে আমি অ্যাড করে সবগুলো আমি করে নিচ্ছি এখানে, সাথে আমি একটা বুলেট চিলিও দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে যেটা টার্কিশ ক্যাপসিকাম যেটা চিলি পাওয়া যায় ওটাও দিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 1 কেজি পরিমাণ কিমা, যেটা হচ্ছে চিকেন কিমা, তো এটাতে আমি অ্যাড করব। অ্যাড করার আগে যেটা করব, হাত দিয়ে আমি এটাকে নিংড়ে এটার যে এক্সট্রা রস আছে এটা ফেলে দিব, আদারওয়াইজ এটা এত নরম হয়ে যাবে যে শিক কাবাবে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খুলে চলে আসবে, বাইন্ডিংটা থাকবে না, আর আমরা একদমই এক্সট্রা পানি চাই না যে এইরকমভাবে দেখেন। তো এটাই আমি দিয়ে দিব, দিয়ে আমি প্রপারলি ভালো মতন মিক্স করব, করে এটাকে আমি ম্যারিনেট করে অ্যাকচুয়ালি ফ্রিজে রেখে দিব। আর বাকি যে মশলা দিয়েছি তা হচ্ছে ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, একটুখানি কাবাবের মশলা, অল্পখানি ব্ল্যাক পেপার, গরম মশলা, সব কিছু দিয়ে আমি এটাকে মিক্স করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই মিক্সচারটা করতে পারেন, সাথে আপনারা কিন্তু রেড চিলি ফ্লেক্সও দিতে পারেন, বাট আমি এখানে দিইনি। আর এখানে আছে আমার যে মাছগুলো, এই মাছগুলো আজকে আমি পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো কারণ আমি যদি এটা এখন করে রাখি কালকে নাগাদ কিন্তু এটা ফ্রেশ থাকবে না। সো আজকে আমি সব যেগুলো ম্যারিনেট করার ওগুলো ম্যারিনেট করে রেখে দেবো যাতে আমার কালকে কাজ একবারে সব কিছু ধোয়া পাকলা সহ বেশি না হয়ে যায়, তিন বাচ্চা সহ আবার সব কিছু যেন ফ্রেশও থাকে। তো গলদা চিংড়িটা কিন্তু সবসময় এইভাবে যেখানে একটা ব্ল্যাক কালার দেখা নিয়ে যেরকম এটা কিন্তু বের করতে হয়, আমি অনেকের বাসায় দাওয়াত খেতে গিয়ে দেখেছি কিন্তু এই কালো জিনিসটা একদম ছিল, তখন কিন্তু খাবার আর একদম রুচি হয় না। সো এটা মেক শিওর করা উচিত আমরা এটাকে ভালো মতন ওইখান থেকে বের করেছি। তো লেজের অংশটা রাখবো, মাথাটা আমি পুরোই ফেলে দিয়েছি, আর এখানে এই আমি ধুয়ে এটাকে পানি ঝরিয়ে সুন্দর মতো ফ্রিজে রেখে দেবো কালকে ফ্রেশভাবে রান্না করার জন্য। আর সাথে আমি অন্যান্য যে জিনিসগুলো সেগুলো ম্যারিনেট করে রেখে দেবো, আপনাদের সাথে একে একে শেয়ার করছি, সঙ্গেই থাকুন।
তার মাঝে আমি যেটা করব কুইকলি আমি আমাদের জন্য মুরগির তরকারি রান্না করে ফেলবো চানা ডাল দিয়ে। আজকের আলাদা করে করছি না মুরগির তরকারি বাচ্চাদের জন্য আর চানা ডালটা, কারণ আমাকে যেহেতু অন্যান্য জিনিসও প্রিপেয়ার করতে হচ্ছে। তো আমি সবসময় আমার কুইক রান্নাতে যেটা হয়, আমি মশলাগুলো কিন্তু আলাদা কখনোই ভুনা করতে যাই না, এটা হচ্ছে টাইম কনজিউমিং, কারণ ওটা 15-20 মিনিট ভালো নিয়ে নেয় আর মশলাটা কষাতে। সো আমি মশলা আর চিকেনটা আমি সবসময় কিন্তু একসাথে কষাই, এতে মাংসটা আর মশলাটা একসাথে কষে যায়, টাইমটাও বেঁচে যায়, আর এতে কিন্তু টেস্টের কোনো আগপিছু কোনো কিছুই হয় না আমি যতদূর দেখেছি। তো এইভাবে আমি করে নেব আজকে। আর চানা ডালটা যেটা, ওটা আমি আলাদা সিদ্ধ করে নিই প্রেশার কুকারে 15-20 মিনিটের মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে। ও, সাথে একটু মরিচের গুঁড়ো আমি দিই মাঝে মাঝে, ইট ডিপেন্ডস, দিতে ইচ্ছে হলে দিই, দিতে না ইচ্ছে হলে দিই না। একটুখানি টমেটো দিয়ে দিব। সো চানা যেভাবে রান্না করি ওইটাই করবো, সাথে মুরগি মাংসটা যাওয়াতে আমি মশলার পরিমাণগুলো একটু বেশি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের আজকে রাতের খানা হবে রুটি দিয়ে। ও না, আজকে রুটি খাবো না, আমার কাছে রেডিমেড লাভাশ যে ব্রেডটা, ওই ব্রেডটা আছে ওটা দিয়ে খাবো। কারণ আজকে আমি খাওয়াতে বলেছি যে খাবার ওটা নিয়ে এসো, তো সকাল সকালেও কিনে দিয়ে গিয়েছিলো আমাকে, কারণ আমরা রাত্রে রুটি বানাতে গেলে আমার জন্য একটু বেশি হয়ে যেত। তো যাই হোক, চিকেন আমি ছড়িয়ে দিলাম, মাছগুলো আমার ঝরে গেছে, এখন এটাকে আমি রেখে দিব ফ্রিজে সুন্দর করে এয়ারটাইট বক্সে, যাতে এটার স্মেলটা ছড়িয়ে না যায়, আর সাথে যেন আমার কালকে রান্না করার সময় শুধুমাত্র আমি বের করে ডিফ্রোস্ট করে সকালবেলা করে ফেলবো। গরু মাংসটা আমরা সবাই জানি কীভাবে এটা মাখিয়ে রাখতে হয়, ওটাই আমি মাখিয়ে সরিষার তেল সহ রেখে দিয়েছি। আর সাথে এখানে হচ্ছে দেশি মুরগি, সেটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে আমার চিকেন কাবাব, শিক কাবাব যেটা, সেটাও ম্যারিনেট হয়ে গেছে, এটা তো ভালো মতো ম্যারিনেশন হয়ে যাবে, সবগুলো খুব ভালো মতো ম্যারিনেশন হলে কিন্তু খেতেও মজা লাগে। আর এই তো আমি শিক কাবাব, শামি কাবাবটা নিয়ে এখন বসে যাব খাবারের সাথে। ইয়াস, খাবার এই জিনিসটা করতে খুব পছন্দ করে। সো এই যে মাংসগুলো আমি আলাদা আলাদা করে নিচ্ছি, আর এবার আর ছোটো ছোটো টুকরা করিনি, ট্রাস্ট মি, লাস্ট টাইম ছোটো টুকরা করে যে কী অবস্থাটাই হয়েছিল। খাবার আমি দুজন মিলে একসাথে এই ড্রামাটা দেখতে দেখতে আমরা শামি কাবাবগুলো বানিয়ে নিলাম, আর বাকিটুকু আমরা ড্রামা দেখলাম, বাচ্চাদের খাইয়ে উপরে পাঠিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো এই যে আমার চানা জল, স্যালাড, লাভাশ ব্রেড, চাটনি আর মানে ডিনার। সো আজকের মতো এখানে আমি শেষ করব, পরবর্তীটুকু আমি শেয়ার করব কালকের ভিডিওতে, সবাই সঙ্গেই থাকবেন। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিই, আল্লাহ হাফেজ।